এইভাবে কি কাউকে ফেলে? এরা কি মানুষ নাকি অন্য কিছু? কিছুই বুঝতে পারলাম না আমি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে অষ্টমী রাতের কল্যাণী স্টেশনের অবস্থা। বন্ধুরা, এই হচ্ছে আজকে অষ্টমী রাতের কল্যাণী স্টেশনের অবস্থা। মানে কিছু বলার নেই, জাস্ট দেখো, মানে কল্যাণী স্টেশন পুরো লোকে লোকাকার। মানে কেউ লাইন পারাপার হয়ে এপাশে আসছে, কেউ মানে কিছু বলার নেই। আর তোমরা বিশেষ করে বাচ্চাদের নিয়ে এসো না এবছর কল্যাণীতে, খুব খারাপই অবস্থা। মানে পুলিশরাও মানে নাজেয়াল হয়ে যাচ্ছে, এত খারাপ অবস্থা কল্যাণীতে এবছর। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে কল্যাণী রেলওয়ে ওভারব্রিজ অষ্টমীর রাতের অবস্থা। কল্যাণী আই যে রেলওয়ে স্টেশনটা খুবই খারাপ অবস্থা, মানে এত ভিড় এত ভিড়, মানে কিছু বলা নেই। মানে তোমরা যেদিকে থাকবে শুধু দর্শনার্থী আর দর্শনার্থী, সবারই একটাই গন্তব্যস্থল কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাব। এবছর যে গ্র্যান্ড লিসবার ক্যাসিনো দেখছি, মানে দেখো কতটা লোক, মানে কিছু বলতে পারছি না আজকে, দেখাতে পারবো কি পারবো না প্যান্ডেলটা। তো বন্ধুরা, এই হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে দেখো কত হাজার হাজার দর্শনার্থী কিন্তু বেরিয়ে এসছে ইতিমধ্যে। আর এখন সবাই যাচ্ছে সেই কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাবে। এবছরের থিম কিন্তু চীনের গ্র্যান্ড লিসবার ক্যাসিনো। জাস্ট মানে অসা, মানে কী বলো, লোক মারা যাবে, ওখানে এত ভিড়, মানে লোক মানে রীতিমতো মারা যাবে। স্টেশনের থেকে পাড়া দেওয়ার অবস্থা নেই, ট্রেন থেকে নামার কোনো অবস্থা নেই। আর তাছাড়া কিন্তু কল্যাণী যে ঘোষপাড়া সেই রেল স্টেশনে কিন্তু ট্রেন চালাচ্ছে না, কিন্তু আসার সময় কিন্তু তোমরা উঠতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাব। এবছরের কিন্তু থিম সে চীনের গ্র্যান্ড লিসবার ক্যাসিনো। সামনে অ্যাম্বুলেন্স, আর এই দেখো সবাই কিন্তু স্টেশন থেকে হেঁটেই চলে আসছে। আর টোটোতে এখন হচ্ছে ভাড়া 20 টাকা করে, তাই তো? এখন টোটোতে 20 টাকা করে ভাড়া নিচ্ছে পুজোর জন্য। আগে 15 টাকা ছিল, আমরা 15 টাকা করে ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো সবাই। আর এখন থেকে হচ্ছে 20 টাকা করে ভাড়া পার হেড স্টেশন থেকে, তাই তো? স্টেশন থেকে কল্যাণী আইটিআই মোড় 20 টাকা ভাড়া। আর সবাই দেখো হেঁটেই যাচ্ছে, মানে কল্যাণীটা ইমোশন, মানে কলকাতার থেকেও কিন্তু বেশি ভিড় হচ্ছে কিন্তু এবছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে। জাস্ট ভিড়টা দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তা কিন্তু অগণিত, মানে হাজারে হাজারে কিন্তু দর্শনার্থী কল্যাণী মানে স্টেশন থেকে হেঁটে আসছে। কারণ কল্যাণী সীমান্ততে কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে না, আর তোমরা রিটার্ন করার সময় কিন্তু ট্রেন পাবে, কিন্তু আসার সময় কিন্তু কল্যাণী সীমান্তে কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে না যতটা খবর আমরা পেয়েছি। জাস্ট ভিড়টা দেখো কতটা, এবার তোমাদের দেখাবো প্যান্ডেলের সামনের ভিড়টা কতটা। বন্ধুরা, আজ কিন্তু অষ্টমীর রাত, আর এখন যাচ্ছি সে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাবে পুজো মাঠের সামনে। মানে কী বলবো, এই হচ্ছে আমার পেছনে হচ্ছে স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম। এই মোড়ে কিন্তু নো এন্ট্রি, এরপরের থেকে কিন্তু তোমাদের হেঁটে যেতে হবে পুরোটা প্যান্ডেল, মানে এখান থেকে অনেক কিন্তু অনেকটাই। আর তোমরা আমার আগে ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো কতটাই। আর আমরা যাচ্ছি, আর এই পাশে আমরা হচ্ছে হেঁটে যাচ্ছি, আর এই পাশ দিয়ে অনেক দর্শনার্থী বাড়ির দিকে যাচ্ছে। মানে কল্যাণীতে মানে প্রচণ্ডই কিন্তু ভিড় আর ক্লাউড কিন্তু, মানে আমার মনে হয় তোমাদের বাচ্চা না নিয়ে আসাই ভালো, কারণ ট্রেনে খুব চাপ, স্টেশনে চাপ, আর পুরো প্যান্ডেলেই কিন্তু প্রচণ্ডই ভিড়, প্রচণ্ডই কিন্তু চাপ। বন্ধুরা, আজকে অষ্টমীর রাত, কিন্তু কল্যাণী কিন্তু জনপ্লাবন হয়েছে। জাস্ট দেখো কত দর্শনার্থী, মানে হাজার বলবো, লাখ বলবো না, কোটি বলবো, কিছুই বুঝতে পারছি না আমরা। যতটা দূর তোমাদের চোখ যাবে সবই দর্শনার্থী, সবই একটাই কিন্তু প্যান্ডেল দেখতে এসছে, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। ভাই পাশে ভাই কেমন লাগছে? মানে শুধু হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, আর সবাই হাঁটছি, আমরাও হাঁটছি। আর এতদিন তো টোটোতে এসেছি, মানে খুব ভালো লাগছিলো। আজ হেঁটে যাচ্ছি তো খিদেও পেয়ে গেছে প্রায়, এখন বাজে 8টা, আর এখনও কিন্তু আমরা কল্যাণী প্যান্ডেলের সামনে এখনও যেতে পারিনি, আস্তে আস্তে আমরা যাচ্ছি। বন্ধুরা, আর কিছুক্ষণ পরে তোমাদের সে প্যান্ডেলটা দেখাবো, প্রায় চলে এসেছি। আর গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই সেই গেট, ওই যে বড় গেটটা, ওইটাই কিন্তু সে কল্যাণী গেট, প্রথম গেট কিন্তু ওইটা। আর এই হচ্ছে এক্সিট, সবাই কিন্তু আমি বাড়ি দিয়ে যাচ্ছি, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে। বন্ধুরা, এই হচ্ছে কল্যাণী আইটিআই বা লুমিনাস ক্লাবের এবছরের যে প্রথম লাইটিংয়ের গেট, খুব সুন্দরই লাগছে। জাস্ট লাইটিংয়ের গেটটা, উপরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ চলছে, আর তার পেছনেই কিন্তু সেই কোন মানে যে প্যান্ডেলটা চীনের গ্র্যান্ড লিসবার ক্যাসিনো। মানে প্রচণ্ডই কিন্তু আজকে ভিড়, আজকে কিন্তু অষ্টমীর রাত।
বন্ধুরা ফাইনালে কিন্তু চলে এসেছি পুজো মণ্ডপের সামনে। প্রথম দিন এসেছিলাম আর আজকে আসলাম অষ্টমী রাতে, কয়েক লাখ কিন্তু দর্শনার্থী এসেছে আজকে। সবকিছু শেয়ার করবো আমাদের ভিডিও মাধ্যমে আমরা দেখতে পাবো। বন্ধুরা এই সেই চীনের গ্র্যান্ড লিসবার ক্যাসিনোর প্যালেস, এবছরের আকর্ষণ কল্যাণী আইটিআই মল লুমিনিয়াস ক্লাব। আর উচ্চতা তোমাদের আগেই বলেছি 190 ফুট এর উচ্চতা, আর ভেতরে কিন্তু পুরোটা কিন্তু শিশুমহল। আর আজকে অষ্টমীর রাতে দেখো কত লোক, মানে কত দর্শনার্থী আজকে এসছে এই মণ্ডপটা দেখার জন্য। কলকাতা থেকে শুরু করে পুরো কলকাতার বাইরে, রাজ্যের বাইরে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এসছে এই পুজোটাই দেখার জন্য জাস্ট। আর আমরা যখন উদ্বোধনে এসেছিলাম যে রাউন্ড শেপের যেই গোলটা করেছিল সেখানে কিন্তু কোনো লাইট ছিল না, আর কদিন দূর থেকে তিন দিন মনে হয় হবে জাস্ট লাইটটা দিয়েছে, অসাধারণ কিছু লাগছে। আর রেজার শুরু কিন্তু লাইট অপারেশন করছে ওইখান থেকে জাস্ট মণ্ডপটা কতটা কিন্তু সুন্দর লাগছে। তো বন্ধুরা এবার একটু তোমাদের দেখাবো পাখির চোখে, হ্যাঁ পাখির চোখে ড্রোন শট দেখাবো, কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রায় কিন্তু আমি চলে এসেছি মণ্ডপের প্রায় সামনে, মানে আজকে কয়েক হাজার করবো না লাখ বলবো আমি নিজে শুনতে পাচ্ছি না, এত দর্শনার্থী হয়েছে আজকে অষ্টমীর রাতে লুমিনিয়াস ক্লাব। আর তোমরা অনেকে জানো মায়ের যে মূর্তিটা তার গয়না কিন্তু 65 কেজি, সেনপকল কিন্তু এবছর কিন্তু স্পন্সর করেছে মায়ের যে গয়না 65 কেজি, সেটাও তোমাদের শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখতে থাকো। যাচ্ছি এখন বাড়ির দিকে, আর অনেক দর্শনার্থী ওই পাশ দিয়ে যাচ্ছে সব প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখন বাজে রাত 9টা, জাস্ট ভিড় দেখো কতটা ভিড়, যত রাত হবে কল্যাণী দেখো কিন্তু তত দর্শনার্থীর কিন্তু চাপ হবে। আসতে হবে কিন্তু শিয়ালদা শান্তিপুর লোকাল, কল্যাণী লোকাল বা গেদে।